হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা রিয়্যাক্টজেস দিয়ে একটি প্রজেক্ট ক্রিয়েট করব এবং প্রজেক্ট ক্রিয়েট করার পর আমাদের প্রয়োজনীয় যে ডিপেন্ডেন্সি বা প্যাকেজ প্রয়োজন হবে সেগুলো ইনস্টল করব। আমাদের এই প্রজেক্টের পুরো টিউটোরিয়াল সিরিজে আমরা কোড এডিটর হিসেবে ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড। আপনাদের পিসিতে যদি ভিজুয়াল স্টুডিও কোড না থাকে তাহলে আপনারা এই লিঙ্কে ভিজিট করে ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করে নিতে পারেন, এরপর অ্যাজ ইউজুয়াল সফটওয়্যারের মতো ইনস্টল করলেই হয়ে যাবে। এছাড়া আপনারা যদি চান আপনাদের অন্য কোনো ফেভারিট পছন্দের কোড এডিটর ব্যবহার করবেন সেটিও কিন্তু আপনারা করতে পারেন। তো তাহলে প্রথমেই আমরা রিয়্যাক্টজেসের একটি প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি কি করব, আমার ফাইল এক্সপ্লোরারে চলে যাব এবং এইখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটি হচ্ছে আমার প্রজেক্ট টিউটোরিয়াল নাম দিয়েছি আমি। তো এইখানে আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যা কিছু আছে এখানে সিলেক্টেড হয়েছে, আমি এগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর আমি লিখব সিএমডি, তারপরে আমি যদি ইন্টার করি, ইন্টার করলে কিন্তু আমার টার্মিনালটি ওপেন হয়ে গেছে, একদম উইন্ডোজের যে ডিফল্ট টার্মিনাল আছে সিএমডি আমি সেটি ওপেন করেছি। ওকে, তো তারপর আমাদের কমান্ড দিতে হবে npx তারপর ক্রিয়েট রিয়্যাক্ট হাইফেন অ্যাপ, তারপরে আমাদের অ্যাপের নাম দিতে হবে। তো এটা আমাদের যেহেতু ই কমার্স কার্ট অ্যাপ্লিকেশন তাহলে আমরা সেই নামটি দিই ই কমার্স কার্ট অ্যাপ। তারপর আমরা ইন্টার করলে আমাদের প্রজেক্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, কিছু সময় নেবে এবং কিছু সময় লোডিং হবে, তারপর আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এই ফোল্ডারের ভেতর আমাদের প্রজেক্টের যাবতীয় যে কোডগুলো যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমাদেরকে রেডি করে দিবে। তো রিয়্যাক্টজেসের প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্বন্ধে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমার রিয়্যাক্টজেসের প্লেলিস্ট থেকে আপনারা সেটি দেখে নিতে পারেন। তো এই প্রজেক্টটা ক্রিয়েট হতে আমাদের একটু সময় নেবে, তো ততক্ষণ আমি ভিডিওটা পজ করছি, যখন আমাদের ডান হয়ে যাবে এরপর আবার আমি শুরু করব। আমাদের প্রজেক্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সাজেশন দিচ্ছে যে সিডি তারপর ই কমার্স কার্ট অ্যাপ। তো সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আমরা কারেন্ট ডিরেক্টরিতে আছি হচ্ছে কি প্রজেক্ট টিউটোরিয়ালে। তাহলে আমরা এখানে লিখি সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর আমাদের যে ডিরেক্টরির নাম সেটা হচ্ছে কি ই কমার্স কার্ট অ্যাপ, যেটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। তো সিডি তারপর আমরা ই কমার্স। তো একটা জিনিস দেখেন, এই যে আমি অল্প একটু লিখেছি, লেখার পর এখন যদি আমি ট্যাব প্রেস করি তাহলে আমাকে কি পুরোটা সে সাজেশন আকারে টাইপ করে দিয়ে দিচ্ছে। ওকে, তো আমার কষ্ট করে পুরোটুকু আর টাইপ করতে হলো না, সিটি ই কমার্স কার্ট অ্যাপ। তারপর আমরা ইন্টার করব। ইন্টার করলে এখন দেখেন আমার আমার কারেন্ট ডিরেক্টরি হচ্ছে কি ই কমার্স কার্ট অ্যাপ। এখন আমি চাচ্ছি আমার এই ই কমার্স কার্ট অ্যাপ, আমার যে প্রজেক্টটি আছে এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। অলরেডি আমার পিসিতে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে। তো ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করার জন্য আমরা লিখব সিওডিই তারপরে একটা স্পেস দিয়ে ডট। ডট দেওয়ার পর আমরা যদি ইন্টার করি তাহলে আমাদের এই প্রজেক্টটি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। তো আপনারা যদি অন্য কোনো কোড এডিটর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যানুয়ালি প্রজেক্টটাকে কী করতে হবে সেই কোড এডিটরে ওপেন করতে হবে। ওকে, তো আমি ফুল স্ক্রিন করে নিই। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে ডিপেন্ডেন্সি বা প্যাকেজগুলো লাগবে সেগুলো আমি ইনস্টল করে নিই। তো আমরা একটু ব্রাউজারে যাই, আমাদের প্রথমে যেই প্যাকেজটি লাগবে সেটি হচ্ছে এক্সিওস। তো আমরা এপিআই যখন কল করব তো ফেচ রিকোয়েস্ট করব, তো সেই ফেচ রিকোয়েস্টের জন্য আমরা ব্যবহার করব কি এক্সিওস। ওকে, ফেচ রিকোয়েস্ট বলতে হচ্ছে এইচটিটিপি যে রিকোয়েস্টগুলো আমরা করব ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করব সেটার জন্য আমরা ব্যবহার করব এক্সিওস। তো এক্সিওস নিয়ে আপনি যদি না জেনে থাকেন কোনো সমস্যা নেই, আমরা কাজ করতে করতে শিখে নেব। ওকে, তো প্রথমে আমাদের লাগবে, একটা জিনিস খেয়াল করেন আমার কিন্তু ডিপেন্ডেন্সি বা প্যাকেজ ইনস্টল করার জন্য আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকতে হবে। ওকে, আমি এটা মিনিমাইজ করে দেই এগুলো। ওকে, তো আমার কারেন্ট ডিরেক্টরি হচ্ছে কি ই কমার্স কার্ট অ্যাপ, অর্থাৎ আমার প্রজেক্টের ভেতর থাকতে হবে। যেমন এটার ভেতরে যাই আমি, এই যে আপনার যেখানে হচ্ছে এই প্যাকেজ ডট জেসন ফাইলটি আছে সেই ডিরেক্টরিতে আপনার থাকতে হবে। তো আমি অলরেডি হচ্ছে কি ই কমার্স কার্ট অ্যাপে আছি, তো আমি এইখানে কমান্ড দিব হচ্ছে npm তারপরে ইনস্টল বা npm আই, শুধু আই দিলেও হবে, npm ইনস্টল তারপর হচ্ছে আমাদের এক্সিওস। তো এরপর আমাদের আরও কিছু প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে আমাদের রিডাক্স লাগবে। আমরা এই প্রজেক্টে যেহেতু রিডাক্স ব্যবহার করব আর আমরা রিডাক্স টুল কিট ব্যবহার করব, তো রিডাক্স টুল কিটের জন্য আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন রিডাক্স টুল কিটের টিউটোরিয়াল। তো আমরা তাহলে একটা স্পেস দিয়ে এখানে লিখি হচ্ছে আমাদের লাগবে হচ্ছে রিডাক্স, তারপর আমাদের লাগবে রিয়্যাক্ট রিডাক্স। আপনাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে,
ওকে ফুল স্ক্রিন করে নিই আমি। তো আমাদের লাগবে হচ্ছে এক্সিওস, তারপর রিডাক্স, রিয়্যাক্ট রিডাক্স, এরপর লাগবে আমাদের কি টুলকিট। ওকে টুলকিটের প্যাকেজটি আমাদের ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে @redux.js/toolkit। তো আমরা কপি করে নিয়ে যাই। ওকে এখানে আসলে কপি কাজ করছে না সাম হাউ কোনো রিজনে, তো আমরা হাতে টাইপ করে ফেলি @redux.js/toolkit। ওকে তারপর স্পেস দিয়ে আমরা যে প্যাকেজটি ইউজ করব সেটি হচ্ছে রিয়্যাক্ট রাউটার ডম। তো রিয়্যাক্ট রাউটার ডমের উপর আমার একটি ছোট টিউটোরিয়াল বা প্লেলিস্ট আছে, তো সেখান থেকে কিন্তু আপনারা এটি শিখে নিতে পারেন। ওকে তো আমরা রাউটিং এর জন্য রিয়্যাক্ট রাউটার ডম ব্যবহার করব। তো রিয়্যাক্ট রাউটার ডমের রিসেন্টলি হচ্ছে ওরা ভার্সন 6 রিলিজ দিয়েছে। ওকে তো আমরা আসলে ভার্সন 6 ব্যবহার করব না, আমরা ভার্সন 5 ব্যবহার করব। ওকে আমাদের এক কাজ করতে হবে যে আমরা কি করতে যাচ্ছি, রিয়্যাক্ট রাউটার ডমের স্পেসিফিক 5 ভার্সন ইনস্টল করতে যাচ্ছি। ওকে কারেন্ট ভার্সন হচ্ছে 6, আমরা 5 ব্যবহার করব। তো এজন্য আমাদেরকে যেটা করতে হবে রিয়্যাক্ট রাউটার ডম, নর্মালি হচ্ছে শুধুমাত্র রিয়্যাক্ট রাউটার ডম এটা লিখলেই হচ্ছে ইনস্টল হয়, কিন্তু আমরা যেহেতু স্পেসিফিক ভার্সন ইউজ করতে চাচ্ছি এজন্য আমরা একটা @ সাইন দিয়ে তারপর কি করব 5.2.0 আমরা হচ্ছে এই ভার্সনটি ব্যবহার করব। ওকে তো এখন আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের এইখানে আমরা যেই প্যাকেজগুলোর নাম লিখেছি রিডাক্স, তারপর হচ্ছে রিয়্যাক্ট রিডাক্স, রিডাক্স জে স্ল্যাশ টুলকিট, রিয়্যাক্ট রাউটার ডম, এই প্যাকেজগুলো কিন্তু আমাদের একসাথে ইনস্টল হয়ে যাবে। আমরা চাইলে একটা একটা করে ইনস্টল করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কমান্ড দিতে হতো npm install exios, এতটুকু দিয়ে আমরা ইন্টার করতাম সেটা আমাদের ডান হতো, এরপর আবার দিতে হইতো npm install redux। তো এরকম করে একটা একটা করে কিন্তু আমাদের ইনস্টল করতে হতো। তো আমরা এখানে সবগুলো প্যাকেজ একসাথে ইনস্টল দিয়ে দিলাম, তো এটা একটু সময় লাগবে, তো অলরেডি হয়ে গেছে, আসলে খুব বেশি সময় প্রয়োজন হয়নি আমাদের। তো আমরা একটু আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাই এবং প্যাকেজ জেসনে যাব। যাওয়ার পর আমরা যে প্যাকেজগুলো ইনস্টল দিয়েছি সেগুলো লিস্ট যদি আমরা এখানে দেখতে পাই, যেমন হচ্ছে এক্সিওস, তারপরে হচ্ছে আমাদের রিয়্যাক্ট রিডাক্স আছে, রিয়্যাক্ট রাউটার ডম আছে, এরপর আমাদের রিডাক্স আছে, আর কিছু কি দিয়েছিলাম আমরা, হ্যাঁ রিডাক্স টুলকিট দিয়েছিলাম। ওকে তো আমাদের সবগুলো লিস্ট কিন্তু আমরা এই প্যাকেজ জেসনে দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স আমাদের সবগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা কি করব, আমাদের প্রজেক্টটিকে আমরা রান করব। তো রান করার জন্য আমাদের দেখেন এই স্ক্রিপ্টের মধ্যে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে কি স্টার্ট, তো রিয়্যাক্ট স্ক্রিপ্টস স্টার্ট। তো এই কমান্ডটা দিলে আমাদের প্রজেক্ট কী হবে, রান হবে। আমরা চাইলে কিন্তু এই স্টার্টের জায়গায় অন্য কোনো কমান্ডও ব্যবহার করতে পারি, যেমন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে স্টার্টের জায়গায় আমরা এখানে দেই স্টার্ট দেব। ওকে তো আমরা চাইলে এই দুইটা কমান্ড দিয়েই রান করতে পারবো। ওকে তো আমাদের প্রথম কমান্ড হচ্ছে স্টার্ট, তো স্টার্টের ক্ষেত্রে আমরা যদি শুধু স্টার্ট দিয়ে রান করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে কমান্ড দিতে হবে npm স্টার্ট, এতটুকু দিলেই হয়ে যাবে আমাদের প্রজেক্টটি রান হবে। আর যদি আমাদের সেকেন্ড যে কমান্ডটি আমরা অ্যাড করলাম সেটা হচ্ছে স্টার্ট ডেভ, তো সেটার জন্য কিন্তু আমাদের npm স্টার্ট ডেভ দিলে হবে না, আমাদেরকে দিতে হবে npm রান স্টার্ট হাইফেন ডেভ। তো আমাদের অন্যান্য যে কমান্ডগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে রান কথাটি উল্লেখ করতে হবে। ওকে তো npm রান স্টার্ট ডেভ আমরা ইন্টার করি, দেখবেন আমাদের প্রজেক্টটি ব্রাউজারে রান হবে। এটা একটু সময় নিবে রান হতে। ওকে আমাদের ব্রাউজারে অলরেডি লোড হচ্ছে আমাদের প্রজেক্টটি। তো এটা লোড হতে থাকুক, আমরা আমাদের কোডে একটু দেখি। তো এইখানে দেখেন আমাদের বেশ কিছু ফোল্ডার আছে, ফাইল আছে, তো এই ফোল্ডার ফাইল কোনটা কী কাজ করে সেটা কিন্তু আমি আমার রিয়্যাক্ট জেএস এর প্লেলিস্টে এক্সপ্লেন করেছি, তো আপনারা যদি কোনো কনফিউশন থাকে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমরা যেটা করব, কিছু ফাইল এখান থেকে আমরা রিমুভ করে দিব, আসলে সব কিছু আমাদের প্রয়োজন নেই এর মধ্য থেকে, সেটা হচ্ছে সেট আপ টেস্ট, এটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট। এরপর হচ্ছে রিপোর্ট ওয়েব ভাইটালস, এটাকে আমরা ডিলিট করে দিব, তারপর লোগো ডট এসভিজি এটাকে আমরা ডিলিট করে দিব, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো ইন্ডেক্স জেএস এ যাব, এখানে দেখেন এই যে রিপোর্ট ওয়েব ভাইটালস এটা এখানে ব্যবহার করা আছে, তো আমরা এটা রিমুভ করে দিই এখানে ক্লিক করে। ওকে
এটা আমরা বাদ দিয়ে দিই, এগুলো এগুলো আসলে আমাদের প্রয়োজন হবে না এখন। সেভ ইন্ডেক্স ডট সিএসএস, এটা থেকে আমরা সব কিছু বাদ দিয়ে দিব। সেভ অ্যাপ ডট টেস্ট ডট জেএস, এটা আমাদের প্রয়োজন হবে না এখন। এরপর আমরা অ্যাপ ডট জেএস এ যে অ্যাপ ডট সিএসএস যেটা আছে আমাদের, এটা আসলে আমাদের এখন প্রয়োজন হবে না, লোগোটা প্রয়োজন হবে না। ওকে সেভ। তো আমরা দেখি প্রজেক্টটি কি রান হয়েছে কি না। আমাদের কি এরর দিচ্ছে যে লোগো ইজ নট ডিফাইন, সেটা হচ্ছে অ্যাপ জেএস এ। তো অ্যাপ জেএস এ আমরা কি করি, এখানে যে লোগো ব্যবহার করা আছে এই ইমেজটিকে আমরা আসলে সব কিছুই বাদ দিয়ে দিই, হেডার থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমি যে মাল্টি যে সিলেক্ট করলাম একসাথে সবগুলো, সেটা হচ্ছে আমি এখানে কার্সর রেখেছি এবং শিফট প্রেস করে আমি কি করব, এখানে ক্লিক করব। তো আমার সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, তো আমি বাদ দিয়ে দিই। এখানে একটা এইচ ওয়ান নিয়ে হ্যালো ওয়ার্ল্ড সেভ, টার্মিনালটা দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, কম্পাইল্ড সাকসেসফুলি। এখন আমরা ব্রাউজারে চলে যাই। তো দেখেন আমাদের প্রজেক্টটি কিন্তু ব্রাউজারে রান হয়ে গেছে। ওকে, তো আমরা কি করলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি যেগুলো আমাদের লাগবে সেগুলো ইনস্টল করলাম, এবং আমাদের যেই ফাইলগুলো প্রয়োজন হবে না সেই ফাইলগুলো আমরা কি করলাম, ডিলেট করে দিলাম। তো আমাদের এই ইন্ডেক্স ডট সিএসএস যেটা আছে এটাও আসলে আমাদের লাগবে না, তাহলে আমরা এই ইন্ডেক্স ডট জেএস থেকে এই ইন্ডেক্স ডট সিএসএসটা বাদ দিয়ে দিই, আর ইন্ডেক্স ডট সিএসএস এটাকে আমরা কি করি, ডিলেট করে দিই। ওকে, আর অ্যাপ ডট সিএসএস এটাও আপাতত আসলে আমাদের প্রয়োজন নেই, আমাদের সিএসএস যেগুলো লিখবো আমরা সেগুলো পরে অ্যাড করব। তো অ্যাপ জেএস থেকে এই অলরেডি সিএসএসটা আমরা রিমুভ করে দিয়েছি, তো এই অ্যাপ ডট সিএসএস এই ফাইলটাও আমরা রিমুভ করে দিই। ওকে, একদম ক্লিন হয়ে গেল আমাদের প্রজেক্টটি। এখন আমরা যদি ব্রাউজারে দেখি, রিফ্রেশ, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। তো আজকের টিউটোরিয়ালে আমাদের এতটুকুই ছিল, আমরা পরবর্তী টিউটোরিয়ালে অন্য কিছু দেখব, আমরা হয়তো রিডাক্স কনফিগার করব, রিডাক্স সেটআপ দিব অথবা অন্য কিছু করব। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।